महकमा अंतर्गत विधाननगर के निवासी अशरफ अली ने पंजाब में आयोजित 19वीं जूनियर फेडरेशन मीट में स्वर्ण पदक जीता है। आज जैसे ही अशरफ अली अपने शहर पहुंचे तो सिलीगुड़ी महकमा क्रीडा परिषद की तरफ से उन्हें संवर्धना दी गई। अशरफ अली के कोच विवेकानंद घोष ने कहा कि कोरोना महामारी के बीच इस सफलता को वे शब्दों में बयान नहीं कर सकते। उन्होंने कहा कि कोच होने के नाते वे इस जीत से बेहद खुश और गौरवान्वित है। জিনিস নয়, আজকে এটা আমাদের খুব আনন্দের জায়গা। উত্তরবঙ্গবাসী হিসেবে তথা শিলিগুড়িবাসী হিসেবে পশ্চিমবঙ্গের একটাই মেডাল এই 19th জুনিয়র ফেডারেশন মিটে যেটা সাংরুড়ে হল অনুষ্ঠিত হলো, সেখান থেকে একটাই গোল্ড বাংলায় এসেছে। সেটা আমাদের এই ঘরের ছেলে আশরাফ আলী, ও এই মিটে গোল্ড মেডেল নিয়ে এসেছে উইথ আ স্টেট মিট রেকর্ড। এটা আমাদের একটা আনন্দের বিষয়, যেখানে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন টিম পাঠাবেই না বলেছিল, সেখানে শিলিগুড়ি মহকুমা পরিষদ সরাসরি আমরা টিমে একজন ছেলেকে সরাসরি এই কম্পিটিশনে পাঠিয়েছিলাম। আমরা আরও আনন্দ পেতাম যদি এই আশরাফ আলী যে কোয়ালিফাইং নর্ম ছিল আন্তর্জাতিক জুনিয়র ফেডারেশন, যেটা 2.16 মিটার, সেটা অতিক্রম করে যদি ভারতের প্রতিনিধিত্ব করে আসতে পারতো তাহলে আমরা ভীষণভাবে খুশি হতাম। কোচ হিসেবে আগামীতে আমি ভীষণভাবে আশা করছি ও জাতীয় রেকর্ড করবে এবং পাশাপাশি ভারতের ক্যাপ ওর মাথায় আসবে, এটা আমরা আশা করছি। কেননা ওর এই যে উত্থানটা, এটা একটা ম্যাজিক্যাল, ওর ঠিক 1.5 বছরের মধ্যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে ওর যে কৃতিত্ব সেটাকে তুলে ধরেছে এবং এই পারফরমেন্সটা যেভাবে ওর গ্রাফটা উঠেছে এটা সত্যি আমাদের কাছে আশার কথা। আগামীতে আরও ভালো মতো ও করতে পারবে এটা। .09 মিটার লাফিয়ে এখন আমার পরের হচ্ছে যাত্রা ন্যাশনাল রেকর্ড ভাঙার, যেটা হরিশঙ্কর রায়ের আছে 2.26 মিটার, তেজস্বী শঙ্কর। আর আমি আইসানকে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাকে হাতে ধরে নিয়ে আসছেন এখানে আমার কোচ ডক্টর বিবেকানন্দ ঘোষ স্যারের কাছে। স্যারকে আমি কীভাবে ধন্যবাদ জানাবো আমি কোনো ভাষা বুঝতে পারছি না।